এই যে ইলেকট্রন প্রবাবিলিটি ডেন্সিটির মানে কি? মানে হচ্ছে এদিকে দেখ, ইলেকট্রনের তো আমার দুটো নেচারই আছে না, পার্টিকেল নেচার আর ওয়েভ নেচার দুটোই আছে। দেখ সাপোজ এটা হচ্ছে আমার আজকে নিউক্লিয়াস, আমি নিউক্লিয়াসের পাশে ধর ওয়ান এসের কথা ভাবছি, এটা থ্রি ডাইমেনশন, ধর ওয়ান এসের কথা ভাবছি, আমি আর অ্যাক্সিসগুলো দিচ্ছি না। ওয়ান এস, ওয়ান এস মানে আমি ধরে নিলাম ধর এখান থেকে এতর মধ্যেই খেলা হবে, ঠিক আছে, এতর মধ্যেই খেলা হবে, মানে এটা হচ্ছে বেসিক্যালি এনি কস্ট ওয়ানের যে সাইজ। এখন এই ছবিটা আমি কীভাবে পেলাম যে ইলেকট্রন এরকম স্ফিয়ারের মতন ছড়িয়ে আছে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে? সাপোজ তোর কাছে একটা ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে তুই মিনিমাম পসিবল যত টাইম গ্যাপ হতে পারে সেই গ্যাপে তুই ছবি তুলছিস ইলেকট্রনের, মানে ইলেকট্রন বেসিক্যালি নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তুই তোর ক্যামেরা দিয়ে মিনিমাম পসিবল যত টাইম গ্যাপ, তুই বার্স্ট শট নিস না বাজ পড়ার সময়, অনেকগুলো ছবি পর 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 উঠতে থাকে, যেটা ভালো সেটাকে তুই ছেড়ে দিস ফেসবুকে, যেটা খারাপ সেটাকে ডিলিট করে দিস, সেলফি নেওয়ার সময় তাই করিস, তাই না? তোদের কাছে ধর একটা ক্যামেরা আছে, যেটা মিনিমাম পসিবল যত টাইম গ্যাপ হয় সেই গ্যাপে তুই ইলেকট্রনের ছবি তুলছিস। এখন তুই কী দেখবি? তুই দেখ এটাই দেখবি, ধর কোনো একটা মোমেন্টে তুই ধর এই মুহূর্তে যে ছবিটা তুললি ইলেকট্রনের, ইলেকট্রন ধর এখানে আছে, হ্যাঁ আছে, পরের ছবিটাতে তুই ইলেকট্রন ধর এখানে পেলি, পরেরটা এখানে পেলি, মানে এরকম পুরো ঘুরছে ইলেকট্রন, ঠিক আছে, পুরো ঘুরছে এরকম ইলেকট্রন ঘুরছে এরকম। এবারে তোর তোর 1 মিলিয়ন ধর ফটো নিয়েছিস, 1 মিলিয়ন ফটো নিয়েছিস, সব কটা ফটোকে কম্বাইন করে কী দেখবি? এই যে ইলেকট্রন ক্লাউড এরকম পুরো জায়গা জুড়ে ঘুরছে, তার মানে ইলেকট্রন ক্লাউড পুরো জায়গা জুড়ে ঘুরছে, বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে ওয়ান এস সি, বোঝা গেছে? ওয়ান এস তার মানে তোকে পুরো কম্বাইন করার পরে তুই বুঝে যাবি ইলেকট্রন আমার এতটার মধ্যেই ঘুরবে, এটাই হচ্ছে ইলেকট্রনের পাথওয়ে, বোঝা গেল? তাহলে সিমিলার হতে তুই যদি 2S-এর কোনো ইলেকট্রনের ছবি আঁকিস, মানে ছবি আঁকিস না ছবি তুলবি, তাহলে তুই কী দেখবি? এর থেকে বড় জায়গা জুড়ে ঘুরছে। তুই যদি 2PX-এর কোনো ছবি তুলিস কী দেখবি? 2PX-এর ছবি তোলার পরে দেখবি ওই কম্বাইন 1 লাখ 10 লাখ ছবি তোলার পরে কী দেখবি? ওটা আমার অনেকটা এইরকম শেপে ফর্ম করেছে, বোঝা গেছে? বুঝলি তো? তাহলে এই হচ্ছে আমার ইলেকট্রনের মডার্ন মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার বা ইলেকট্রনিক স্ট্রাকচার অফ অ্যাটম, বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এই ছবি চাইলে তুই আঁকতে পারিস, চাইলে না আঁকতে পারিস, বোঝার জন্য জাস্ট আমি তুই আঁকলাম, ঠিক আছে? আচ্ছা চল, তার মানে এবার খাতায় তুই হেডিং দে, খাতায় এবার হেডিং দে, হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, আমি বুঝলাম, খাতায় এবার হেডিং দে, লেখ, হ্যাশট্যাগ দিয়ে লেখ আউফ বাউ প্রিন্সিপাল, আউফ বাউ, ঠিক আছে, আউফ বাউ, স্পেলিং হচ্ছে AUF, আউফ বাউ প্রিন্সিপাল, AUFBAU, আউফ বাউ প্রিন্সিপাল, ঠিক আছে, আউফ বাউ প্রিন্সিপাল। তাহলে এই ছবিটা মুছে দেবো, আউফ বাউ প্রিন্সিপাল, ঠিক আছে, তোকে একটা এক্সপ্রেশন দিয়ে বলতে হবে, ঠিক আছে, আউফ বাউ, চল এটা মুছে দিচ্ছি। আচ্ছা আউফ বাউ মানে কি? দেখ বেসিক্যালি আউফ বাউ হচ্ছে একটা জার্মান ওয়ার্ড, হ্যাঁ, এটা কিন্তু কোনো সায়েন্টিস্টের নাম না, আউফ আর বাউ কোনো সায়েন্টিস্টের নাম না, এটার মানে হচ্ছে বলতে কি বেসিক্যালি আগে আর পরে, আগে পড়ে, আগে পড়ে, ঠিক আছে, আগে পড়ে ইলেকট্রন কোথায় আগে ঢুকবে, ইলেকট্রন কোথায় পরে ঢুকবে, সেটা যে প্রিন্সিপাল ডিটারমাইন করে সেটাকে বলে হচ্ছে আউফ বাউ প্রিন্সিপাল। ইলেকট্রন কোন অরবাইটালে আগে ঢুকবে, কোন অরবাইটালে পরে ঢুকবে, তার কারণ কি? দেখ সাবশেল, তুই তো জানিস সাবশেল 2-এর মধ্যে, মানে সরি এন ইকোয়াস টু 2-এর মধ্যে দুখানা সাবশেল আছে, 2S আর 2P, 3-এর মধ্যে 3S 3P 3D। এমন প্রশ্ন হচ্ছে ভাই কার মধ্যে ঢুকবে, 2S-এ আগে না 2P-তে আগে? সেটাই আমার আউফ বাউ প্রিন্সিপাল বলবে, বুঝতে পারলি তো? এগুলো কোয়ান্টামের, পুরোপুরি কোয়ান্টামের ক্যালকুলেশন, ক্যালকুলেশন নিয়ে আমাদের মাথা মনে দরকার নেই। তাহলে লেখ, খাতায় লেখ, অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল ইলেকট্রন উইল বি, লিখবি না বিশান সৌনক, ইলেকট্রন উইল বি অ্যাডেড টু দ্য অরবাইটাল উইথ লোয়েস্ট এনার্জি ফার্স্ট, ঠিক আছে, যার এনার্জি কম সেখানে আগে, তারপরে আর এই লাইনটা লেখার মানে নেই যে ভাই তারপরে যার বেশি এনার্জি সেখানে ভর্তি হবে, এটার কোনো মানে আছে? যার এনার্জি কম সেখানে আগে হবে, তার মানে তো তুই বুঝতেই পারছিস তারপরে যার এনার্জি বেশি সেখানে ভর্তি হবে।
আউটবাউ প্রিন্সিপাল এক্স্যাক্টলি কি, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো, ওটা তোকে পরীক্ষায় লিখতে হবে, এটা লিখলে নাম্বার পাবি না। আচ্ছা দেখ, তার মানে কি হলো এখন প্রশ্ন হচ্ছে অরবাইটালের এনার্জি কীভাবে আমি ডিটারমাইন করবো? এদিকে দেখা, এটা কোয়ান্টাম মেকানিক্সের আউটকাম, সিম্পলেস্ট ভার্সনটা আমি তুই নেব। অরবাইটালের এনার্জি তার মানে ই অফ অরবাইটাল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন প্লাস এল। ওকে লিখে রাখ এটা, ই অরবাইটাল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন প্লাস এল, লিখে এটা বক্স করে রাখ। এনার্জি অফ অরবাইটাল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন প্লাস এল, এটা এক নাম্বার। দু নাম্বার লেখ, দু নাম্বার কি লেখ, দু নাম্বার লেখ, হোয়েন এন প্লাস এল সেম, হোয়েন এন প্লাস এল সেম, হোয়েন এন প্লাস এল সেম, দেন ই অরবাইটাল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। তাহলে ফার্স্ট এটা হচ্ছে ই অরবাইটাল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন প্লাস এল, আর যদি এন প্লাস এল সেম হয় তখন আমার এন বড় হলে অরবাইটালের এনার্জি বেশি, এন কম হলে অরবাইটালের এনার্জি কম। এন প্লাস এল মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? তার মানে চল আমি এখন, আমি তুই এখন কী করবো, হ্যাঁ এন প্লাস এল অ্যাডিশন সেম, আর দেখি না দেখ না, তাহলে চল আমি এখন এখন অনেকগুলো অরবাইটাল নেবো, ওদের এনার্জির অর্ডার বার করবো, ঠিক আছে? তাহলে চল অরবাইটালগুলো নে। দেখ এন ইকোয়াস টু ওয়ান হলে কী কী অরবাইটাল পসিবল বলতো? এক্স্যাক্টলি একটাই পসিবল, সেটার নাম কি, ওয়ান এস। তাহলে আমি এতক্ষণ এগুলো বুঝে গেছি, এন ইকোয়াস টু ওয়ান হলে একমাত্র পসিবল হচ্ছে ওয়ান এস, এন ইকোয়াস টু টু হলে কী পসিবল ভাই, টু এস আর টু পি, টু এস আর টু পি, তাহলে দেখ টু এস আর টু পি, টু পির মধ্যে টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড আছে, ওই তিনজনের এনার্জি নর্ম্যাল কন্ডিশনে সেম, ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে আলাদা হয়ে যাবে, ওই জন্যই তো নাম হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আগের দিন বলেছিলাম, ঠিক আছে? তাহলে টুপির মধ্যে টু পি এক্স টু পি ওয়াই টু পি জেডের ক্যালকুলেশন আমাদের আর সিলেবাসে নেই, ঠিক আছে? আমরা টুপির সাথে টু এসের কম্পেয়ার করবো, টুপির সাথে থ্রি পির কম্পেয়ার করবো, টুপির সাথে থ্রি ডির কম্পেয়ার করবো, এইগুলো করবো, টুপির মধ্যে আর ঢুকবো না। সিমিলারলি ডি এর মধ্যে যে পাঁচটা আছে ওদের কম্পারিজন আমরা আর করবো না, ওদের জন্য এই রুলে হবে না, কোয়ান্টাম জানতে হবে তাদের। তো যাই হোক, ওয়ান এস টু এস টু পি, থ্রি এর জন্য কী কী আছে বলতো, থ্রি এস থ্রি পি থ্রি ডি, এক্স্যাক্টলি। চল চারের জন্য নিয়ে নিই, চার জন্য কী হবে, ফোর এস ফোর পি ফোর ডি, আরও একজন আছে ভাই ফোর এফ আছে, ঠিক আছে ফোর এফ আছে, ঠিক আছে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি সবার এই অরবাইটালগুলোর এনার্জি ক্যালকুলেট করব, তার মানে আমি সবার জন্য আমি এন প্লাস এল এর ভ্যালু ক্যালকুলেট করব, ঠিক আছে? দেখ এনার্জি কিন্তু ইজ নট ইকুয়াল টু এন প্লাস এল, মানে এন আর এল অ্যাড করলাম এনার্জি পেয়ে গেলাম সেটা কিন্তু না, ডাইরেক্টলি প্রপোর্শনাল, মানে এর সাথে আরও অনেক কিছু আছে, বুঝলি তো, আরও অনেক টার্ম আছে। ধর এন এর ভ্যালু দুই, এল এর ভ্যালু জিরো, তার মানে টু প্লাস জিরো টু, তার মানে অরবাইটালের এনার্জি টু না ভাই, ওর সাথে আরও অনেক আছে, এটা ইকুয়ালস টু না, প্রপোর্শনাল সাইন দেওয়া আছে, ঠিক আছে? তার মানে চল আমি এখানে বার করছি কি, এন প্লাস এল তাহলে সব কটার বার করি, এন প্লাস এল বার করি তাহলে সব কটার, তাহলে শুরু করি। এটা লিখেছিস এত অব্দি, ফোর ডি ফোর এফ লেখা হয়ে গেছে, তাহলে চল বার করি। ওয়ান এস, ওয়ান এস তার মানে এন এর ভ্যালু ওয়ান, এস এর ভ্যালু জিরো, তার মানে এটা এন প্লাস এল কত হবে, জিরো, বুঝলে বুঝতে পারলি? তাহলে এইভাবে আমি সব কটা করবো এখন বের। ও আচ্ছা সরি সরি, এন এর ভ্যালু ওয়ান আর এল এর ভ্যালু জিরো, তাহলে মানে ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, বুঝতে পেরেছিস তো, ওয়ান প্লাস জিরো মানে ওয়ান, বোঝা গেছে? আমি সব কটার এন প্লাস এল ক্যালকুলেট করছি আর কিচ্ছু করছি না, হয়েছে? তাহলে তুইও চাইলে করতে পারিস। টু এস, টু এস মানে এন এর ভ্যালু টু, টু এর এল এর ভ্যালু জিরো, এক্স্যাক্টলি। তো সুবিধার জন্য এখানে লিখে রাখি, এস এল এর ভ্যালু জিরো, পি ওয়ান, ডি টু, এফ থ্রি। দেখ টু এস মানে টু প্লাস জিরো টু, টু পি মানে টু প্লাস ওয়ান থ্রি, থ্রি এস মানে থ্রি প্লাস জিরো থ্রি, থ্রি পি মানে থ্রি প্লাস ওয়ান ফোর, থ্রি ডি মানে থ্রি প্লাস টু ফাইভ, ফোর এস মানে ফোর প্লাস জিরো ফোর, ফোর পি মানে ফোর প্লাস ওয়ান ফাইভ, ফোর ডি মানে ফোর প্লাস টু সিক্স, ফোর এফ মানে ফোর প্লাস থ্রি সেভেন, হয়েছে এত অবধি ক্লিয়ার? তাহলে চল সবার এবার আমি এনার্জির অর্ডারটা লিখবো, হয়েছে বেরিয়েছে তো, লেখ দেয়ার ফোর এনার্জি অর্ডার, এনার্জি অর্ডার,
এনার্জি অর্ডার কি হবে, দেখ যার এন প্লাস এল এর ভ্যালু সবচেয়ে কম তার এনার্জি সবচেয়ে কম, কার ভ্যালু সবচেয়ে কম, দেখ ওয়ান এস, তাহলে চল এনার্জি অর্ডার হচ্ছে তোর কী হলো ওয়ান এস এর সবচেয়ে কম, লেস দেন এন প্লাস এল এর ভ্যালু কার আছে, এরপরে দেখ দুই, তার মানে ওয়ান এস লেস দেন টু এস, ঠিক আছে ওয়ান এস লেস দেন টু এস লিখেছিস, টু এস এর পরে কি আসছে, তাহলে দেখ যেগুলো যেগুলো হয়ে যাবে আমি কেটে দেবো, এদিকে দেখা যেগুলো হয়ে যাচ্ছে আমি কেটে দিচ্ছি, এরপরে কি আসছে তিন, এইবারে দেখ দুজন আছে তিন তিন, দুজনেরই ভাই এন প্লাস এল এর ভ্যালু থ্রি, দুজনেরই এন প্লাস এল এর ভ্যালু থ্রি, যখন এন প্লাস এল এর ভ্যালু সেম হবে তখন আমি কার বেসিস হবে, এন এর ভ্যালু যেখানে বেশি তার এনার্জি বেশি, এন এর ভ্যালু যেখানে কম তার এনার্জি কম, এন এর ভ্যালু টু পি না থ্রি এস, কোথায় এন এর ভ্যালু কম, টু পি টু 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 মানে তো এন এর ভ্যালু টু, থ্রি পি থ্রি এস মানে এন এর ভ্যালু থ্রি, তারপরে দেখ এটা হচ্ছে টু পি, তার মানে হচ্ছে এরপরে আসলো কি টু পি, তারপরে থ্রি এস লেস দেন থ্রি এস হয়েছে, আচ্ছা তারপরে কী আসছে, তারপরে দেখ তিন হয়ে গেছে, তারপরে কী আসছে চার, চারের মধ্যে কার কার কম্পিটিশন, থ্রি পি আর ফোর এস, থ্রি পি আর ফোর এস, তার মানে চল আরও একজন, আচ্ছা ফোর এফ লিখেছিলি তো, ফোর এফের পরে তুই আরও একজন কেনে তো ফাইভ এস কেনে, ফাইভ এস, ফাইভ এসকে নিয়ে রাখ, ফাইভ এস ফাইভ পিও কিন্তু আছে, ওদের জন্য এন প্লাস এল সেম হতেই পারে, ফাইভ এসের জন্য এন প্লাস এলের ভ্যালু কত হবে ফাইভ, তাই না, কেন নিলাম বলতো, কারণ এই ফাইভ এই ফাইভ এই ফাইভ তিনজনের মধ্যে কম্পিটিশান, নাহলে কিন্তু তুই যদি এর আর এর কথা ভাবতিস তাহলে ও তো বাদ চলে যেত, আমি ওই জন্য ওটাকেও নিলাম, ঠিক আছে, আচ্ছা দেখ চার ভার্সেস চার কে আছে, থ্রি পি আর ফোর এস কার হবে এনার্জি কম, থ্রি পি, তিনের ভ্যালু মানে এনের ভ্যালু কম, তারপরে দেখ এরপরে আসছে হচ্ছে তো থ্রি পি কেটে দিলাম, তারপরে ফোর এস, তারপরে থ্রি ডি নাকি ফোর পি নাকি ফাইভ এস কার হবে, এক্স্যাক্টলি, কারণ হচ্ছে দেখ এনের ভ্যালু দিয়ে তখন খেলাটা হচ্ছে এন প্লাস এল তো সেম, তাহলে নিচ্ছে হচ্ছে থ্রি ডি ফোর এস থ্রি ডি, হয়েছে আচ্ছা চল তারপর করতে না ফোর পি, তারপর একটা ফাইভ এস হয়েছে, এটা কেটে দিলাম হয়েছে, আচ্ছা দেখ এখন দেখ আমি তো ফাইভ এস নিয়েছি, আমি তো ফাইভ পি নিই, ফাইভ পি নিলে এন প্লাস এল কত হবে, তাহলে ফাইভ ফাইভ, তাহলে আর ওগুলো আমি নিচ্ছি না, এত অবধি বুঝতে পেরেছিস তো, এইবারে দেখ এটার জন্য আমি একটা শর্টকাট বার করবো, বারবার আমার পক্ষে এরকম একটা অর্ডার বার করা পসিবল নেই, যেন একটা শর্টকাট আছে সেই শর্টকাটটা এবার করবো, তুই সবার ক্যালকুলেট করতে পারবি একেবারে, তুই চাইলে এভাবে করতে পারিস, দেখ তুই যদি পিছনের দিকেরগুলোকে না নিস না তাহলে তোর কম্প্যারিজনটা ঠিকঠাক হবে না, বুঝতেই পারছিস পিছনের দিকগুলো তোর দরকার, তাহলে ওই জন্য দেখ আমি আর কতটা করবো, ওই জন্য একটা শর্টকাটই আমরা একবার দেখে ফেলছি, তাহলে এত অবধি বুঝতে পেরেছিস তো, আমাদের সিলেবাসে ভাই এত অবধি আছে জানিস, আমাদের সিলেবাসে এই থ্রি ডি অবধি আছে, ওর পরে আর লাগবেই না, ওকে তাহলে আমরা একটা শর্টকাট দেখি, চল শর্টকাট ট্রিকটা দেখছি, শর্টকাট ট্রিকটা দেখ, এখানে মুছে দিই, তাহলে ট্রিক বলে লেখ ট্রিক, কিছুদিন পরে তোর এই ট্রিক ট্রিক মনে রাখতে হবে না, তোর এমনি মুখস্থ হয়ে যাবে, হয়েছে আচ্ছা দেখ ট্রিকটা দেখ কি, বেসিক্যালি ট্রিক তো ভাই ট্রিক, ট্রিকের পিছনে তো কোনো সায়েন্স নেই না, তুই যে ছোটোবেলায় মনে রাখতিস না, মনে রাখার টেকনিক, এটার পিছনে কোনো সায়েন্স আছে, তুই যেভাবে মনে রাখবি সেইভাবে, এদিকে দেখা আমি কীভাবে লিখছি, এরকম হবে ওয়ান এস লিখলাম, টু এস টু পি লিখলাম, থ্রি এস থ্রি পি থ্রি ডি লিখলাম, টু ডি তো হয় না ভাই, টু ডি হয় না তাই না, টু ডি হয় না, ওয়ান পি ওয়ান ডিও হয় না, থ্রি এফও হয় না, ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ লিখলাম, ঠিক আছে ফাইভ এস লেখ, ফাইভ পি লেখ, চাইলে ফাইভ ডি লিখতে পারিস দরকার নেই, সিক্স এস লেখ, হয়েছে এত অবধি, এইবারে দেখ ট্রিক করবো, ট্রিক চালাকি, চালাকির দ্বারা মহৎ কাজ কিন্তু হয় না, মনে রাখবি, তাহলে শুরু করি কীভাবে করছি, এদিকে দেখা দেখ পরে তুই করিস খাতায়, এ দেখ ওয়ান এস কাটাকুটি খেলবো, ঠিক আছে ক্রস ক্রস এইভাবে দেখ ওয়ান এস, তারপর আবার ফিরে গেলাম উপরের দিকে, তারপর ফিরে যাওয়ার পরে দেখ টু এস, ওয়ান এস এর এনার্জি সবচেয়ে কম দেখ, তারপরে টু এসে গেলো, তারপর আবার এরকম ফিরে যাচ্ছে ওই রাস্তায় কোনাকুনি আসছি দেখ, তারপর দেখ টুপি, এই যে ভাই টুপি চলে গেছে, তারপর দেখ থ্রি এস, দেখ থ্রি এস চলে গেলো, দেখতে পেয়েছিস, তারপরে আবার যাচ্ছি উপরে কোনাকুনি, কে আসছে দেখ থ্রি পি, দেখতে পেয়েছিস তো থ্রি পি, তারপরে ফোর এস, দেখ থ্রি পির পরে ফোর এস, আবার তুই কোনাকুনি চল, দেখ থ্রি ডি থ্রি ডি ফোর পি ফাইভ এস, থ্রি ডি ফোর পি ফাইভ এস, আবার যাবি ফোর ডি ভাবে চলবে, বুঝলি ফোর ডি ফাইভ, ঠিক আছে বুঝেছিস, চালাকি করলাম জাস্ট, কাটাকুটি খেলেছি কোনাকুনি বরাবর, তুই ক্যালকুলেট করে দেখবি এটাই আসবে, বোঝা গেছে,
তাহলে এই এই ছবি ভাই তোর বইতে আছে, এটা আর করতে হবে না তোকে, তুই না করলে কোনো অসুবিধা নেই। এই যে কাটাকুটি খেললাম না, এটা তুই বাড়িতে গিয়ে খেলতে পারবি যত ইচ্ছা খেলিস। তাহলে এনার্জি অর্ডার এত অবধি তুই অন্তত মনে রাখিস, এনার্জি অর্ডার এত অবধি তুই মনে রাখবি, ঠিক আছে? কত অবধি? 3D অবধি অন্তত তোকে মনে রাখতেই হবে, এটা পুরো তোকে মনে রাখতে হবে। দেখ তুই কীভাবে মনে রাখবি, তুই বাড়ি থেকে এইভাবে মুখস্ত করবি, 1s <laughs> less than 2s <laughs> less than 2p, এইভাবে করিস না। তুই এইভাবে মনে রাখ না, 1s 2s 2p 3s 3p 4s 4 3d, এইভাবে মনে রাখলেই তো তোর মনে থাকবে। তুই যত যাচ্ছিস এনার্জি বাড়ছে। তুই যদি বারবার মুখস্ত করার সময় এরকম করিস 1s less than 2s less than 2p less than 3s, বারবার লেস দেন লেস দেন বলার কোনো মানে আছে? তো তো জানিস এমনি যখন নিচ থেকে বাড়ছে এনার্জি বাড়ছে, বুঝতে পেরেছিস? তাহলে অত অব্দি তুই মনে রাখিস, 3d অব্দি। ক্লিয়ার? ক্লিয়ার আছে এইবারে? তাহলে আমি তুই এখন কী করবো, এত অব্দি সবার লেখা হয়েছে তো, অন্তত এত অব্দি লেখ, ঠিক আছে? এত অব্দি কাটাকুটি খেলতে হবে না। এখন হয়েছে লেখা? এইবারে খাতায় হেডিং দে, খাতায় হেডিং দে, মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এবার আমি পুরো অ্যাটমিক নাম্বার 1 থেকে 30 অবধি আজকে করব। তোকে ক্লাস 11 এই যে 30 অবধি মুখস্থ রাখবি, তোকে রাখতে হবে পুরো ক্লাস 11 মুখস্থ রাখতে হবে একদম 1 to 30। কীরকম ইলেকট্রনিক কনফিগারেশন? মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন, যার মধ্যে তোর সব রকমের ইনফরমেশান থাকে। কি যার মধ্যে তোর সব রকম ইনফরমেশান থাকে? সব রকম ইনফরমেশান কি? সব রকম ইনফরমেশান মানে তুই প্রতিটা কোয়ান্টাম নাম্বার থাকবে। তোকে যদি আমি একটা ইলেকট্রন জাস্ট বলে দিই, তুই বলতে পারবি ইলেকট্রনটা কোন শেপে কীভাবে কোন ডাইরেকশনে ছড়িয়ে আছে। তার মানে ছোটোবেলায় যেগুলো পড়তাম না, 2, 8, 3, ওর মধ্যে ধর আমি তোকে বললাম ভাই বল সেকেন্ড সেলে 8টা ইলেকট্রন, ওর মধ্যে 3rd ইলেকট্রনটা কোথায় আছে, তুই বলতে তোর পক্ষে পসিবিলই না। ওই ইলেকট্রনিক কনফিগারেশন আর মনেই রাখবো না, বুঝতে পারলি? তাহলে চল, মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিস, লিখেছিস তো? এটা আমার মাঝখানে আছে, আমি মুছবো না, কেন এটাকে আমার কাজে লাগবে ওই জন্য। ওকে চল শুরু কর। তাহলে একদম বাঁদিকে লিখবি হচ্ছে অ্যাটমিক নাম্বার, খাতার একদম বাঁদিকে লেখ অ্যাটমিক নাম্বার, 1 থেকে 30 অবধি পড়ব। খাতার একদম বাঁদিকে লেখ অ্যাটমিক নাম্বার, একদম বাঁদিকে লেখ অ্যাটমিক নাম্বার লিখবি না জ্যোতিষ্মান? পেন খুঁজে পাচ্ছিস না নাকি? লিখেছি একদম বাঁদিকে অ্যাটমিক নাম্বার। আচ্ছা চল, তাহলে অ্যাটমিক নাম্বার 1 কে আছে ভাই? হাইড্রোজেন। শুরু করি তাহলে, এদিকে তাকা, এদিকে তাকা, হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1 মানে কটা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন আছে। এখন একটা ইলেকট্রন ঢুকবে কোথায় ভাই? অবভিয়াসলি এসে ঢুকবে, 1s ঢুকবে। একটা অর্বিটালে তাহলে কটা ইলেকট্রন ঢোকে? ম্যাক্সিমাম 2, হাইড্রোজেনের কাছে আছে কটা? 1টা আছে। তার মানে হাইড্রোজেনের কী হলো বলতো? 1s1। আঁক আঁক 1s1, এটা তো আমি এইভাবে আঁকলাম, এইবার এই ছবিটাও আঁকবো। এটা হচ্ছে দেখ বেসিক্যালি 1s, এর মধ্যে 1টা ইলেকট্রন আছে। আসছি আসছি, দেখ 1s1 এঁকেছিস। এখন তুই চাইলে সাইন্টিফিক্যালি যখন 1টা ইলেকট্রন আছে, তুই চাইলে উপরের দিকেও দিতে পারিস, তুই চাইলে নিচের দিকেও দিতে পারিস, কিন্তু তুই চাইলে এটাকে আর এইরকম দিতে পারিস না ভাই, আইদার উপর বা নিচের দিক স্পিন, এইরকম ডান দিকে কোনো স্পিন হবে না, ওরকম একটা নোটেশন নয়। তুই চাইলে উপর নিচ যে কোনো দিতে পারবি, কিন্তু তোর স্কুল লেভেলে উপরের দিকেরটাই অ্যাকসেপ্ট করে। তার কারণ কি? যখন কেউ নেই তখন 1টা উপরের দিকেই দিস, তুই চাইলে নিচের দিকে দিতে পারিস, ওটা সাইন্টিফিক্যালি ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? তার মানে 1s1 মানে বোঝা গেছে। তাহলে এখন চল ছবি আঁকবো বেসিক্যালি। 1s1, এই যে এখানে দাগ দিস না, এটা দাগ দিস না, পরেগুলো তো বাড়তে থাকবে আস্তে আস্তে। 1s1 বুঝেছিস, বোঝা গেছে? তার মানে কী বলতো, হাইড্রোজেনের মধ্যে 1টা ইলেকট্রনই রোটেট করছে, ওর কাউন্টার রোটেশনে দেখ কোনো ইলেকট্রন নেই, তাই না? হ্যাঁ s1 মানে 1টা ইলেকট্রন আছে, 1টা ইলেকট্রন আছে, বুঝতে পারলি তো? তার মানে ধর তুই যদি হাইড্রোজেনের ওই ওয়েভের মতন ছবি আঁকি স্ফিয়ার, তুই কি দেখবি বলতে 1টা ইলেকট্রনই রোটেট করছে, ওর কাউন্টারে রোটেট করার মতন কেউ নেই, 1টা ইলেকট্রনই তো রোটেশন, 1টা ওয়েভেরই রোটেশন, তাই না? 1টা ইলেকট্রন যদি থাকে। আচ্ছা তারপরে কে আসছে? হাইড্রোজেন হয়ে গেল, তারপরে কে বল? পিরিয়ডিক টেবিল দেখে বলবি না, হাইড্রোজেন হিলিয়াম, হিলিয়ামে 2টো ইলেকট্রন, কোথায় ঢুকবে ইলেকট্রন? 1s-এ 1টা ঢুকেছিল, 1s-এ আরও 1টা ঢুকতে তো পারে, তার মানে কী হলো বলতো, হিলিয়ামে আমার কটা ঢুকবে? 2টো ইলেকট্রন কোথায় ঢুকবে? 1s-এই ঢুকবে, তার মানে কী হলো বলতো, 1s2, হিলিয়াম হলো 1s2। তাহলে ছবিটা কীরকম হবে? দেখ ছবির নিচে আমি বারবার আর 1s আঁকছি না, ছবিটা হবে কি, 1s আমি আঁকলাম, 1s-এর মধ্যে 2টো ইলেকট্রন। তাহলে দেখ এদিকে তাকা এবার, 1টা ইলেকট্রন এরকম, পরের ইলেকট্রনটা তাহলে কী হবে? সেম দিকে, শোন শোন সেম দিকে, দেখ যদি সেম দিকে হয় তাহলে দেখ আমার
পাওলিস এক্সক্লুশন প্রিন্সিপালকে ফলো করলো না, তাই না? দুটোরই তো আমার প্লাস হাফ হয়ে গেলো বা মাইনাস হাফ হলো, আর বাকি তিনটে তো সেমই আছে। দেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কত হয় বলতো হিলিয়ামের ইলেকট্রনগুলোর জন্য? টু। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কত হবে এলের ভ্যালু? জিরো। কীভাবে বুঝলি জিরো? ভাই এস আছে মানেই জিরো, তুই এখন উল্টো খেলাটা খেলতেই পারিস, বুঝলি? এসের ভ্যালু এস মানেই এলের ভ্যালু জিরো। এম এর ভ্যালু কত? জিরো। জিরো যদি হয় তাহলে ভাই একটাকে প্লাস হবে একটাকে মাইনাস হাফ হতে হবে, মানে দুটো স্পিন অপোজিট হতে হবে, তার মানে একটা এরকম আরেকটা সেরকম, বোঝা গেছে তো? তো এটা হচ্ছে আমার ওয়ান এস টু। হিলিয়াম, একটু হিলিয়ামকে এবার একটু রেসপেক্ট দিই। কেন হিলিয়ামকে কেন রেসপেক্ট দেবো? নোবেল গ্যাস ভাই, নোবেল গ্যাস, কিছু তো সম্মান আছে ওর। তার মানে চল হিলিয়াম বলে নোবেল, তাহলে ওয়ান এস টুটা একটু মাথায় রাখলাম। দেখ হয়ে গেছে হিলিয়াম, মার্ক করে রাখ একটু। হিলিয়ামের পরে কে আছে বল? লিথিয়াম, তাহলে কটা ইলেকট্রন? তিনটে। আচ্ছা দেখ তুই আমাকে বল, একটা অরবাইটালে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ঢোকে? দুটো। দেখ ওয়ান এসে আমার দুটো ঢুকে গেছিলো ব্যাস, মানে লিথিয়ামে, লিথিয়ামে ঢুকে গেছিলো মানে কি, লিথিয়ামে ধর তুই ইলেকট্রন যদি ভর্তি করতে চাস কোথা দিয়ে স্টার্ট করবি? ওয়ান এস থেকে স্টার্ট করবি। লিথিয়ামের জন্য তোর কাছে তিনটে ইলেকট্রন আছে, ফার্স্টের দুটো তুই ঢোকালি ওয়ান এসে, তারপরে তোর হাতে এখন একটা ইলেকট্রন আছে, তাহলে যে দুটো ঢুকলাম সেগুলোকে লিখি ওয়ান এস টু। এখনও একটা আছে, সেই একটা কি আবার ওয়ান এসে ঢুকবে? না ভাই, ওয়ান এসে তো দুটো ঢুকবে, কোথায় ঢুকবে? পরেরটা টু এসে চলে গেলো, তার মানে ওয়ান এস টু টু এস ওয়ান, বোঝা গেছে? ওয়ান এস টু টু এস ওয়ান, ক্লিয়ার? তার মানে ছবিটা আবার কীরকম হবে? ছবিটা হবে তো চলে এইরকম, ওয়ান এসে দুটো, এই দেখ ওয়ান এসে দুটো, তারপরে গ্যাপ দিয়ে। গ্যাপ কেন? এটা ভাই ফার্স্ট ঘর ছিল, তাই না? এটা হচ্ছে ওয়ান এসের জন্য। আর টু এস মানে তো সেল আলাদা হয়ে গেছে, ওয়ান এস আলাদা টু এস সেল আলাদা, তার মানে কী হলো বলতো? এটা টু এসের জন্য। টু এসে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। এইবারে দেখ ওই একটা ইলেকট্রনকে চাইলে তুই অপোজিট স্পিনেও দিতে পারিস, সাইন্টিফিক্যালি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু স্কুল লেভেলে তুই একই দিকেই দিস, মানে উপরের দিকে, ঠিক আছে? এটা কী হলো বলতো? তাহলে ওয়ান এস টু টু এস ওয়ান, বোঝা গেছে? তার মানে লিথিয়াম আমার কী হয়েছে? ওয়ান এস টু টু এস ওয়ান। ছোটোবেলায় তুই কী পড়েছিলি? লিথিয়ামে টোটাল তিনটে ইলেকট্রন থাকে, লিথিয়ামে টোটাল তিনটে ইলেকট্রনের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয়? টু কমা ওয়ান। টু কমা ওয়ান মানে কী বলতো? দেখ বেসিক্যালি এইটা, ওয়ান এসে দুটো, টু এসে একটা, তাই না? টু কমা ওয়ান, এটা তুই ছোটোবেলায় পড়ছিলি, তুই তো আর ছোটো মনে করিস না নিজেকে। তার মানে দেখ তুই এখন এটা লিখবি ওয়ান এস টু টু এস ওয়ান, তার মানে ক্লাস ইলেভেন টুয়েলভে তোকে যখনই আমি প্রশ্ন করবো ইলেকট্রনিক কনফিগারেশন কী হবে লিথিয়ামের, তুই যদি টু কমা ওয়ান বলিস তাহলে দেখ তুই দুঃখ দিবি। তুই কী দিবি বলতো? ওয়ান এস টু টু এস ওয়ান তোকে বলতে হবে, বোঝা গেল? তার মানে লিথিয়াম মানে ওয়ান এস টু টু এস ওয়ান, আজ থেকে তার মানে তুই টু কমা ওয়ান আর বলবি না, ওয়ান এস টু টু এস ওয়ান, বুঝলি? ঠিক আছে, তাহলে লিথিয়াম হয়ে গেছে, চল করতে থাকি। এবার লিথিয়ামের পরে কী আসে ভাই? বেরিলিয়াম কত হবে? চারটে ইলেকট্রন। দেখ আমি বুঝে গেছি তিনটে অবধি তো এই সিনারিও হবে, চারটে, তাহলে আমার আরেকটা কথা ঢুকবে টু এসে, তাহলে আমার কী হলো? ওয়ান এস টু টু এস টু, ওয়ান এস টু টু এস টু। তাহলে ছবি আঁকতে আঁকতে যাই, ওয়ান এস টু টু এস টু হয়ে গেছে বেরিলিয়াম। বেরিলিয়ামের পরে বোরন, তাহলে চল বোরনকে আনি। বোরন, বোরনের অ্যাটমিক নাম্বার পাঁচ, ঠিক আছে? আচ্ছা পাঁচটা মানে কি? চারটে অবধি আমি জানি এত অবধি ঢুকবে, পরের একটা ইলেকট্রন কোথায় ঢুকবে? ওয়ান এসে দুটো ঢুকে গেছে, টু এসে দুটো ঢুকে গেছে, টুপিতে একটা ইলেকট্রন ঢুকবে, তাই না? তাহলে তাহলে এবার ছবি আঁকবো, আগে দেখি ছবিটা কি, তারপর এটা আঁকছি। আচ্ছা আগে এটা লিখেই নিই, ওয়ান এস টু টু এস টু টুপি ওয়ান। এখন তোকে টুপি এক্সে ঢুকলো, টুপি ওয়াইতে ঢুকলো, না টুপি জেডে ঢুকলো, সেটা নিয়ে আমাদের এখন মাথা না কামালেও চলবে। তার মানে কি, এবার ছবিটা কি ঘরের ছবি? এদিকে দেখা, ঘরের ছবি আঁক, ওয়ান এসে দুটো, টু এসে দুটো। এখন দেখ প্রশ্ন হচ্ছে, আমি টুপিটাকে কি টু এসের সাথে লাগিয়ে দেবো? না, কেন লাগাবো না? এনার্জি আলাদা। এই যে ভাই গ্যাপগুলো দিচ্ছি, গ্যাপগুলো কী ডিনোট করছে বলতো? এনার্জি আলাদা হচ্ছে, বুঝতে পারলি? দেখ ওয়ান এস টু এসের মধ্যে গ্যাপ কেন দিচ্ছিলাম এখানে? এনার্জি আলাদা তো, টু এস টুপির এনার্জি আলাদা। তাহলে দেখ আমি টুপির জন্য টু এসের সাথে আমি একটা গ্যাপ দিলাম। টুপি মানে কি? ক্যাপ, সেই টুপি বলিনি, টুপি মানে হ্যাট, তাই না? টুপি মানে ক্যাপ, যাই হোক চল। টুপি মানে কি বেসিক্যালি? টুপি মানে তিনটে ঘর আছে ওর মধ্যে, তিনটে ঘর, টুপি মানে তিনটে ঘর, তিনটে ঘরে গেছে, দেখেছিস? পি এক্স পি ওয়াই পি জেড, সেটা নিয়ে মাথা কামাচ্ছি না। তাহলে এইবার হচ্ছে দেখ টুপির মধ্যে একটা ইলেকট্রন, এবার এদিকে তাকা, টুপির মধ্যে একটা ইলেকট্রন, তাহলে তোর মনে প্রশ্ন কোথায় দেবো? ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর, না থার্ড ঘর, কোথায় দেবো? আরে ভাই তিনটের মধ্যে যে কোনো একটা তো তুই দিতে পারিস, কেন? তার কারণ জানিস তো, টুপি এক্স টুপি ওয়াই বা টুপি জেড তিনজনের এনার্জি নর্মাল কন্ডিশনে সেমই হয়, তিনজনের এনার্জি নর্মাল কন্ডিশনে সেম। তার মানে আজকে তুই চাইলে এখানেও দিতে পারিস, চাইলে তুই একটা ইলেকট্রন এখানেও দিতে পারিস,
চাইলে তুই একটা ইলেকট্রন মাঝখানে উল্টো করেও দিতে পারিস, সব ঠিক সব ঠিক। কিন্তু আমরা মানে এমনি স্কুল লেভেলে কোনটাকে লিখতে বলি, দেখতে ভালো লাগবে প্রথম থেকে কর, সায়েন্টিফিক্যালি সব করেই ঠিক, বোঝা গেছে? তারপরে হচ্ছে 2p1, বোঝা গেল? 2p1 হয়ে গেছে বোরন। তার মানে বোরনের পরে কে আসছে? কার্বন। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে আমার কী হবে? এরপরে একটা ইলেকট্রন অ্যাটম। এদিকে টাকা বোরন অব্দি লিখেছিস তো? বোরন অব্দি লেখা হয়ে গেছে। এখন তাহলে কী হবে? 1s2, 2s2। দেখ, টুপিতে আমার টোটাল কটা ইলেকট্রন ঢুকতে পারবে বলতো? টুপিতে এক্স্যাক্টলি 6টা। কেন? কারণ টুপির মধ্যে 3টে ঘর, একটা ঘরে ঢুকে হচ্ছে 2টো, 3টে ঘরে ঢুকবে 6টা। তাহলে টুপিতে টোটাল ঢুকবে 6টা, টুপিতে ঢুকেছে 1টা, এখনও 5টার খেলা হবে, তাই না? তার মানে তাহলে এটা 2p2 করে দিলাম, 2p2। আচ্ছা, এইবারে এইবারে হচ্ছে আসল কোশ্চেন, এইবারে এদিকে তাকা, এইবারে পরের প্রিন্সিপালটা আসছে কোথায়? তাহলে ছবি আঁক, ছবি আঁক, খাঁচা আঁক। কিসের খাঁচা? অরবাইটালের খাঁচা। 1s2s2p, 1s2s2p, ঠিক আছে? দেখ, 5টা ইলেকট্রন অব্দি আমার সিনারিও এরকম ছিল না, 5টা অব্দি যা ছিল আমি চুপচাপ এঁকে দিলাম, 5টা অব্দি দেখ এরকম ছিল, ছিল তো এরকম। এখন প্রশ্ন হচ্ছে পরের ইলেকট্রনটাকে আমি কীভাবে আঁকবো? এদিকে তাকা, তোর কাছে কী কী অপশান আছে? তোর কাছে অপশান আছে হচ্ছে পরের ইলেকট্রনটাকে তুই পরেরটাতে গিয়ে উল্টো স্পিনে দিতে পারিস, পরেরটাতে গিয়ে সেম স্পিনে দিতে পারিস। দেখ, এটা দেওয়া যেটা এটাও একই, এটাও একই একই, তাই তো? কারণ তিনজনাতে এনার্জি সেম। আলাদা আলাদা কেস আমি তোকে বলছি, তুই ফার্স্টেরটাতেও সেম স্পিনে দিতে পারিস, এটাও একটা পসিবল। ফার্স্টেরটাতেও তুই অপোজিট স্পিনে দিতে পারিস, এটাও একটা পসিবল। তাহলে তোর কাছে অপশান কী কী আছে বলতো? তাহলে অপশানগুলো আমি আঁকছি, অপশানগুলো আমি আঁকছি, তারপরে আমি ঠিকটা আঁকবো। তারপর ফার্স্ট তোর কাছে অপশান আছে হচ্ছে টুপিতে ধর একটা ছিল, পরেরটা আমি এরকম সেম স্পিনে দিলাম, বুঝতে পারছিস? সেকেন্ড অপশান কী আছে? টুপিতে একটা ছিল, পরেরটাকে ধর আমি ফার্স্টটা দেখি উল্টো স্পিনে দিলাম, দেখতে পাচ্ছি অপশানগুলো, প্রোবাবল অপশান। এরপরে কী আছে? ফার্স্টটা এরকম ছিল, পরেরটাতে গিয়ে আমি সেম স্পিনে দিলাম, তাই না? আরেকটা কী আছে? ফার্স্টে এরকম ছিল, পরেরটাতে কি উল্টো স্পিনে দিলাম। দেখ, এই কটাই পসিবল, আর কিছু পসিবল আছে? আর কিছু পসিবল নেই। তার কারণ তুই যদি বলিস ভাই এটাকে আমি পাশেরটায় দেবো, ওটা মানে এটাই, তিনটার তো একই এনার্জি। তুই যদি বলিস এটাকে আমি পাশেরটায় দেবো, ওটা একটা নতুন অপশান না, ওটা নতুন অপশান না, এটাকেই তুই আবার বলছিস, ঘুরিয়ে বলছিস, বুঝতে পেরেছিস? এখন প্রশ্ন হচ্ছে এই চারটের মধ্যে কোনটা হবে, তার জন্যই আমাদের নতুন আর একটা প্রিন্সিপাল। তাহলে খাতায় এবার হেডিং দে, হ্যাঁ খাতায় হেডিং দে, হ্যাঁ কোনটা হবে? সেকেন্ডেরটা না, এটা হবে না, চল খাতায় হেডিং দে, লেখ হুনস রুল, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, HUND, HUND, হুন হুন, ঠিক আছে? হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে দেবো। হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, হুনস রুল অফ মাল্টিপ্লিসিটি, কি বলছে আগে লেখ, আগে লেখ তোর উল্টা, নিজের ভাষায় লেখ, থিওরিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, বইয়ের ল্যাঙ্গুয়েজ আমি পাঠিয়ে দেবো, লেখ। 1 নম্বর লেখ, ইলেকট্রন প্রেফার্স টু রিমেন, ইলেকট্রন প্রেফার্স টু রিমেন আনপেয়ার্ড, আনপেয়ার্ড অ্যাজ ফার অ্যাজ পসিবল, অ্যাজ ফার অ্যাজ পসিবল ইন আ সাবশেল, ইন আ সাবশেল, দেখেছিস? ইলেকট্রন প্রেফার্স টু রিমেন আনপেয়ার্ড অ্যাজ ফার অ্যাজ পসিবল ইন আ সাবশেল, দেখেছিস? সেকেন্ড লেখ, ইলেকট্রন ইন আ সাবশেল, ইলেকট্রন ইন আ সাবশেল ইজ পেয়ার্ড, ইজ পেয়ার্ড অনলি হোয়েন, অনলি হোয়েন অল দ্য অরবাইটালস, অল দ্য অরবাইটালস অফ দ্য সাবশেল, অফ দ্য সাবশেল ইজ হাফ ফিল্ড, ইজ হাফ ফিল্ড উইথ সেম স্পিন, উইথ সেম স্পিন। দেখেছিস? আচ্ছা দেখ, তার মানে এখন প্রশ্ন হচ্ছে চারটের মধ্যে কোনটা? এটা হচ্ছে হুনস রুল, হুনস রুল কোথা থেকে এসেছে? কোয়ান্টামের ক্যালকুলেশন থেকে। দেখ,
কি বলছে সোজা কথা? সোজা কথা হচ্ছে এটাই বলছে, ইলেকট্রন একটা সাবশেলের মধ্যে, সাবশেলের মধ্যে যত দূর পসিবল মানে যতক্ষণ পসিবল একা একা থাকতে চায়, সিঙ্গেল থাকতে চায়, ঠিক আছে, পেয়ার্ড হতে চায় না। একটা ইলেকট্রন কোনো সাবশেলের মধ্যে যতক্ষণ পসিবল একা একা থাকতে চায়, তার মানে কি, এদিকে তাকা, এখানে এটা টুপি সাবশেল, এটা টুপি সাবশেল, সবকটাই টুপি ভাই, প্রত্যেকটা টুপি সাবশেল। ইলেকট্রন আমার যতক্ষণ পসিবল একা একা থাকতে চাইবে, তার মানে কি বলতো, আমি যদি এটার কথা ভাবি, এ কি আর একা আছে অরবাইটালের মধ্যে? দেখ একা নেই, দুজন ঢুকে গেছে, দুজন ঢুকে গেছে, যদি দুজন ঢুকে যায়, এ আমার হুনস রুলকে ফলো করলো না, সাথে আরও একজনকে ফলো করলো না, কাকে বলতো, ওই যে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। কেন? দুজনের সেম স্পিন, সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম কত, টু, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সেম, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেম, পাউলিকেও ফলো করলো না, তাহলে পাউলিকে তো ফলো করতে হতো, তাহলে দেখ এটা আমার কোনো মতেই পসিবল না, বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার পসিবল হলো না, তাহলে সিঙ্গেল আর কোথায় কোথায় আছে দেখ ইলেকট্রন, এখানে আমার কী হলো, দেখ এখানে তো ইলেকট্রন আর সিঙ্গেল থাকলো না, পেয়ার্ড হয়ে গেছে, তাই না, দেখতে পাচ্ছি ইলেকট্রন পেয়ার্ড হয়ে গেছে, তার মানে দেখ এখানেও তো ইলেকট্রন পেয়ার্ড, এই যে ফার্স্টখানে, কারণ কি সিঙ্গেল হতে হলে ওকে কী হতে হতো, পরেরটাতে একটা ইলেকট্রন দিলে না হয় ও সিঙ্গেল হতো, দেখ এখানে তো আমার পেয়ার্ড হয়ে গেলো, তার মানে এটা আমার পসিবল নয়, যতক্ষণ পসিবল ও একা একা থাকতে যায়। এটা ভার্সেস এটা, দেখ এখানে কী হয়েছে, দেখ এখানেও সিঙ্গেল, এখানেও সিঙ্গেল, দুজনেই সিঙ্গেল, দুটো সিঙ্গেলের মধ্যে আবার লড়াই, ঠিক আছে, আচ্ছা দেখ এও সিঙ্গেল, এও সিঙ্গেল আছে। এইবারে সেকেন্ডটা কী বলছে, আগে তোর সেম স্পিন দিয়ে ফুলফিলড হবে, তারপরে উল্টো স্পিনের খেলা হবে, তার মানে দেখ ফার্স্ট ইলেকট্রনটা আমার এইরকম স্পিনে ছিল, তাহলে সেকেন্ডটাও আমার সেম স্পিনেই যাবে, তার মানে এইটা আমার হলে বলতো কি রাইট, এটা আমার কাটা, বুঝলি তো, ক্লিয়ার? তার মানে আমার এখানে দেখ টুপিতে পরের ইলেকট্রনটা বেসিক্যালি হচ্ছে এইটা, সেম স্পিন দিয়ে ফুলফিল করব, তারপরে আমার ওটাই কাটা, বোঝা গেছে? তাহলে এটা আমি কা রাখলাম, কার্বন, কার্বন, ঠিক আছে, তার মানে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন যদি জিজ্ঞেস করি তুই কী বলবি, ওয়ান এস টু, টু এস টু, টুপি টু, ওয়ান এস টু, টু এস টু, টুপি টু, তাই তো, ওয়ান এস টু, টু এস টু, টুপি টু, ওই টু কমা ফোর ওই সব আর বলবো না, টু কমা ফোর আর বলবো না, ঠিক আছে, ওয়ান এস টু, টু এস টু, টুপি টু, টুপি টু, টুপি টু, হ্যাঁ সে টুপি স্কোয়ার বল না, কিছু হবে না, আলটিমেটলি তোকে লিখতে হবে এরকম, ঠিক আছে, হয়েছে? আচ্ছা কার্বনের পরে কে আসছে, তাহলে তুই এবার খাতার মধ্যে তুই লেখ, কার্বনের পরেটা লেখ, নাইট্রোজেন লেখ, সাত নাম্বার, আমি কার্বনের মধ্যে এডিট করে দেবো, ঠিক আছে, আমি কার্বনের মধ্যে এডিট করবো, তুই পরেরটা কর, সাত নাম্বার, নাইট্রোজেন লেখ, 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 নাইট্রোজেন, নাইট্রোজেন মানে কটা ইলেকট্রন, সাতটা, সাতটা মানে